আসসালামু আলাইকুম। আজকে আমরা সার্কিট সলভিং এর ক্ষেত্রে সিমেট্রি রুল সম্পর্কে জ্ঞান লাভ করব। তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং বিষয়ে পরীক্ষা দিবা তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের সিমেট্রি রুলসটা। ওকে, বিভিন্ন রকম জটিল জটিল বর্তনী আমরা বা সার্কিট সলভিং এর ক্ষেত্রে আমাদের সিমেট্রিক রুলসটা খুব বেশি ভূমিকা পালন করে। তো আসলে আমরা সিমেট্রিক রুলসটা কীভাবে অ্যাপ্লাই করব, সিমেট্রিক রুলস কত প্রকার হতে পারে, এই সকল সম্পর্কে প্রথমে ডিসকাশন করব। দেন আমরা আমাদের যত প্রকার জটিল বর্তনী আছে সেই সকল আমরা সলভ করব। ওকে, তো আসলে আমরা সিমেট্রি যেটা পাই সেটা হচ্ছে আমাদের দুই প্রকার সিমেট্রি হতে পারে। একটাকে বলতেছি আমরা মিরর সিমেট্রি, একটাকে বলতেছি আমরা মিরর, ওকে, মিরর সিমেট্রি। আর একটাকে আমরা বলতেছি, খেয়াল করে দেখো, আরেকটাকে বলতেছি আমরা ফোল্ডিং সিমেট্রি। ওকে, তো এখন আমাদের মিরর সিমেট্রি কী এবং ফোল্ডিং সিমেট্রি কী এটা আমাদের জানতে হবে। তো আমরা মিরর সিমেট্রিকে সংক্ষেপে বলি, খেয়াল করে দেখো, আমি বারবার বলতেছি যে সিমেট্রিকে আমরা দুইভাবে ভাগ করব, একটা হচ্ছে আমাদের মিরর সিমেট্রি, একটা হবে আমাদের ফোল্ডিং সিমেট্রি। এই মিরর সিমেট্রিকে আমরা অন্যভাবে নামকরণ করি, যাকে বলি আমরা পারপেন্ডিকুলার সিমেট্রি, পারপেন্ডিকুলার সিমেট্রি। আর ফোল্ডিং সিমেট্রিকে আমরা এভাবে নামকরণ করি যে আমাদের প্যারালাল, কী বলতো, সিমেট্রি। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাই আসলে মিরর সিমেট্রি কী জিনিস, আমাদের ফোল্ডিং সিমেট্রিটা কী জিনিস। তো আসলে এটা কীভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি, কীভাবে বলতে পারি এটা মিরর, এটা ফোল্ডিং, এটা দেখার জন্য আমরা একটা কাজ করি, একটা উদাহরণে চলে যাই। ওকে, আমরা প্রথমে মিররটা দেখি, দেন আমরা ফোল্ডিংটা দেখব। ওকে, তো আমরা একটু যদি খেয়াল করি, একটু খেয়াল করে দেখো, তো আমরা যদি একটু যদি কল্পনা করে নিই যে আমরা মনে করে নিলাম আমাদের একটা সার্কিট। ওকে, আমি একটু অঙ্কন করে নিই সার্কিটটা। ওকে, এই তো সার্কিট আমাদের। ওকে, এই তো সার্কিট। ওকে, এই তো মোটামুটিভাবে এই তো আমাদের সার্কিট, যেখানে আমাদের ইনভলভ আছে। একটু খেয়াল করে দেখো যে সার্কিটে আমাদের ইনভলভ আছে মোটামুটিভাবে কটা রোধ বলো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওকে, আর এখানে বলে দিলাম যে এই রোধের মানটা হচ্ছে আমাদের 6 ওহম, এই রোধের মানটা হচ্ছে আমাদের 3 ওহম, এই রোধের মানটা হচ্ছে আমাদের 6 ওহম, দেন এটা হচ্ছে আমাদের 3 ওহম, এবং মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 5 ওহম। ওকে, এখন আমি এই টার্মিনালটাকে বলতেছি বা এই পয়েন্টটাকে বলতেছি আমি এ, এবং এই পয়েন্টটাকে বলতেছি আমি বি। এখন তোমাকে আমি কোশ্চেন করে দিলাম যে এ এবং বি এর সাপেক্ষে, দেখো এ বিন্দু এবং বি বিন্দু সাপেক্ষে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা কত হবে এই নেটওয়ার্কের ক্ষেত্রে বা এই বর্তনীর ক্ষেত্রে আমাদের নির্ণয় করো। তো তুমি এটা দেখেই বলবা, খেয়াল করে দেখো, তোমরা দেখা মাত্র বলবা কি জানো যে ভাইয়া এটা তো হুইচ টেস্ট ব্রিজ নীতিতে পড়ে গেছে। কেন? যে ভাই এটা যদি পি ধরি, এটা যদি আমি কিউ ধরি, এটাকে যদি আমি আর বলি, এটাকে বলি কি বলতো এস, আর মাঝখানটা আছে আমাদের গ্যালভানোমিটার। তাহলে পি বাই কিউ আর বাই এস আমাদের রেশিওটা সমান, যা ফলে আমাদের মাঝখানে রোডটা থাকবে না, আর কোনো কাজ করবে না। তো এখন আসলে আমরা হুইট স্টোন ব্রিজের কথা কল্পনা করবো না, এখন আমরা কল্পনা করবো মিরর সিমেট্রি নিয়ে। ওকে, আমাদের একটা বেসিক মিরর সিমেট্রির জন্য, দেন আমরা এই বেসিকগুলো দিয়ে আমরা বড় বড় সার্কিট সলভ করে ফেলবো। ওকে, তোমরা হুইট স্টোন কথা বাদ দিই, আপাতত আমাদের আজকের কাজটা হবে হুইট স্টোন বাদ আমরা মিরর আর ফোল্ডিং সিমেট্রি দেখবো। তো একটু খেয়াল করে দেখো তো, আমি যেটা কাজ করতাম কীরকম কাজ, যেহেতু এখানে 6 ওহম রোধ, এখানে আমাদের 6 ওহম রোধ, এখানে আমার 3, এখানে আমাদের 3, তার এক কাজ করতে পারতাম না, আমি যদি একটা মিরর কল্পনা করে নেই আমাদের এই এক্সিস বরাবর, দেখো এই এক্সিস বরাবর আমি যদি একটা মিরর কল্পনা করে নেই তাহলে আমাদের কী হয়, আমি যদি এই এক্সিস বরাবর একটা মিরর কল্পনা করে নেই তাহলে আমি বলতে পারবো না যে ভাইয়া এই মিরর যদি আমি এখানে রাখি তাহলে আমি দেখতে পাবো এই 6-এর একটা আমি রিফ্লেকশন দেখতে পাবো আমাদের মিররে, যে রিফ্লেকশনটা হচ্ছে কত বলতো, আবার কত দেখতে পাবো 6-এ দেখতে পাবো। তাহলে আমি বলতে পারি না যে এই 6-এর, দেখো এই 6-এর আমাদের প্রতিছবি যেটা সেটা হবে আমাদের এই 6, এই 3 প্রতিছবি কোনটা বলতো আবার এইটা। তার মানে আমি এখানে যদি একটা মিরর রাখি তাহলে আমি এখানে যা আছে, দেখো যদি আমি এখানে মিরর রাখি তাহলে আমাদের বাম পক্ষে যা যা আছে ডান পক্ষে কী থাকবে বলতো, তাই থাকবে, তাই কি না? হ্যাঁ, অবশ্যই তাই, কারণ এখানে মিরর রাখলে এখানে আমি মিরর দেখবো কী বলতো, আয়নাতে দেখবো আমি এখানে দেখবো 6, এখানে আমাদের কত 6, এখানে মিরর রাখলে এখানে 3 আছে, মিররে দেখবো কত আবার 3, এই যে মিরর দেখতেছি এটা আছে আমাদের 3। তো আমি এটাকে বলতে পারি যে ভাইয়া আমাদের যেহেতু আমাদের এখানে এ এবং বি পয়েন্টের সাপেক্ষে বলতেছে, এজন্য আমি যদি একটা কল্পনা করে নেই যে এ এবং বি পয়েন্টের লম্ব বরাবর একটা এক্সিস কল্পনা করে নেই, কি বরাবর, লম্ব বরাবর, লম্ব বরাবর যদি আমি একটা এক্সিস কল্পনা করে নেই তাহলে আমি বলতে পারি যে ভাই আমাদের এই এক্সিসটা মিরর এক্সিস হিসেবে কাজ করতেছে। কেমন এক্সিস? মিরর এক্সিস। তাহলে এটাকে আমি নামকরণ করে দিই যে আমাদের এটা হচ্ছে আমাদের মিরর, কি বলতো, মিরর এক্সিস। ওকে, এটা আমাদের নাম হবে মিরর, কি বলতো, এক্সিস। তো এখন তুমি মনে হয় বুঝতে পারছো আসলে মিরর এক্সিসটা কী। আমরা মিরর এক্সিসকে নামকরণ করছিলাম যে ভাই আমাদের মিরর এক্সিসকে আমরা নামকরণ এভাবে করতে পারতাম যে ভাই মিরর এক্সিসটাকে আমি বলতে পারতাম অনেক সময় পারপেন্ডিকুলার এক্সিস। কেন পারপেন্ডিকুলার? যে ভাই এ এবং বি সাপেক্ষে আমি মাপতেছি, দেখো আমি এ এবং বি সাপেক্ষে তুলুর নির্ণয় করতে চাচ্ছি, তাহলে এ এবং বি সাপেক্ষে যে আমি এক্সিসটা কল্পনা করতেছি সেই এক্সিসটা কোন অক্ষ বরাবর, কেমন বরাবর, কেমন কেমন এক্সিস আমি বলতে পারি, এ এবং বি এর সাপেক্ষে যে এক্সিসটা কল্পনা করতেছি সেই এক্সিসটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, যার ফলে আমরা এটাকে বলতেছি পারপেন্ডিকুলার এক্সিস অথবা মিরর সিমেট্রি। ব্যাপারটা মনে বুঝতে পারছো? এই এক্সিসটাকে বলবো আমি মিরর এক্সিস আর এই সিমেট্রিকে বলবো আমি মিরর সিমেট্রি। ব্যাপারটা মনে বুঝতে পারছো? ওকে,
তাহলে আমি বলতে পারতেছি ভাই এটা আমাদের মিরর সিমেট্রি পড়ে যাচ্ছে। আচ্ছা ভালো কথা, যদি মিরর সিমেট্রি বুঝতে পারছো মনে হয় তুমি, হ্যাঁ বুঝতে পারছো। এবার এক কাজ করি, আমরা মিরর সিমেট্রি বুঝতে পারছি বাট ফোল্ডিং সিমেট্রিটা আমরা বুঝিনি। তো ফোল্ডিং সিমেট্রিটা আমরা কীভাবে বুঝবো একটু খেয়াল করে দেখো। আমি যদি এখানে আরেকটা সার্কিট অঙ্কন করে নিই এবং একটু কম্পেয়ার করি, অল্প একটু খেয়াল করে দেখো, আমি যদি এখানে আরেকটা সার্কিট অঙ্কন করে নিই, ওকে এই তো অঙ্কন করে নিলাম, ছোটো করে দিই, ওকে এই তো। তো এখন একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে সার্কিট কিন্তু দুইটা, এটাকে বললাম আমি এ পয়েন্ট, এটাকে বললাম বি পয়েন্ট। এবার এখানে দিলাম আমি 6 ওহম মানের রোধ, এখানে দিলাম 6 ওহম মানের রোধ, এখানে দিলাম আমি 3 ওহম মানের রোধ, এখানে দিলাম আমি 3 ওহম মানের রোধ, আর মাঝখানে আমাদের 5 ছিল, আগে এখানেও 5 থাকলো। ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, আমাদের আগের সার্কিটে এই সার্কিটে আমাদের ছিল এখানে 6, এখানে ছিল 6, যখন আমরা বলছিলাম এটাকে মিরর। বাট এবার কি আমাদের এখানে মিরর যদি আমি কল্পনা করে নিই, তাহলে কি এখানে 6, এখানে আবার কত 3, তার মানে এবার আমার মিরর হচ্ছে না। কারণটা কি যে ভাইয়া এ এবং বি পয়েন্টের সাপেক্ষে আমি মিরর কল্পনা করছিলাম, অর্থাৎ যে পয়েন্টের সাপেক্ষে আমাকে টু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা বের করতে বলবে, সেই পয়েন্টের সাপেক্ষে যদি আমি লম্বালম্বিভাবে কোনো এক্সিস কল্পনা করে নেই, বা কোনো কী কল্পনা করে নেই বলো তো, কোনো এক্সিস কল্পনা করে নেই, তখন আমরা ওইটাকে বলি মিরর এক্সিস। আমাদের লম্বালম্বি হতে হবে, পারপেন্ডিকুলার হতে হবে। কিন্তু এবার তো পারপেন্ডিকুলার অবস্থায় রাখলে আমাদের তো এখানে যা এখানে তাই হচ্ছে না। তাহলে এবার কী করতে হবে যে ভাইয়া, এবার একটা কাজ করি, আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমাদের মোটামুটিভাবে, একটু খেয়াল করে দেখো, মোটামুটিভাবে আমি যদি এই বরাবর যদি আমি একটা এক্সিস কল্পনা করে নিতাম, দেখো আমাদের এই বরাবর যদি আমি একটা এক্সিস কল্পনা করে নিতাম, অর্থাৎ যার সাপেক্ষে, যে বিন্দুদ্বয়ের সাপেক্ষে আমাকে নির্ণয় করতে বলতেছে, সেই বিন্দুর সমান্তরালে যদি আমি একটা এক্সিস কল্পনা করে নেই, তখন আমি বলতে পারি না যে ভাইয়া আমি এই সাইডটাকে ফোল্ড করে দিব, আবার এই সাইডটাকে ফোল্ড করে দিব। তাহলে এই সাইডটাকে ফোল্ড করে দিলে এখানেও 6, এখানেও 6, এই তো জাস্ট এই যে ফোল্ড করা, ব্যাপারটা বুঝতে পারো না, এই যে ফোল্ড এই যে লাগাই দিলাম, এই হাতের তালুটা আমাদের ফোল্ড করবো, দেখো খেয়াল করে দেখো, হাতের তালুটাকে আমি ফোল্ড করবো, এই যে ফোল্ড এরকম আছে, এরকম জাস্ট মোশাই দিব, এই যে ফোল্ড করতেছি, ফোল্ড, ওকে। তাহলে আমি এখান থেকে মনে হয় বলতে পারি যে ভাইয়া এটাকে জাস্ট ফোল্ড করলে এখানে 6, এখানেও 6, এটাকে ফোল্ড করলে এখানেও 6, সরি এখানে 3, এখানেও কি বলতো আমাদের 3, ব্যাপারটা আমরা বুঝতে পারছো। তাহলে আমার যার সাপেক্ষে নির্ণয় করতে বলবে, দেখো আমার যার সাপেক্ষে, অর্থাৎ এ এবং বি পয়েন্টের সাপেক্ষে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে বলতেছে, এ এবং বি সাপেক্ষে, অর্থাৎ যার সাপেক্ষে নির্ণয় করতে বলবে সেই পয়েন্টের সাপেক্ষে বা সেই এক্সিসের সাপেক্ষে যদি আমি কোনো একটা এক্সিসকে কল্পনা করি, কেমনভাবে সমান্তরালে কল্পনা করি, তখন যে সিমেট্রিটা পাবো সেই সিমেট্রিটাকে বলবো আমি ফোল্ডিং সিমেট্রি। কেমন সিমেট্রি? ফোল্ডিং সিমেট্রি। তো আমি আশা করবো মিরর সিমেট্রি ব্যাপারটা কি, ফোল্ডিং সিমেট্রি ব্যাপারটা কি, এটা তুমি বুঝতে পারছো। খেয়াল করে দেখো আরেকবার বলে দেই, মিরর সিমেট্রির ক্ষেত্রে আমাদের হয়েছিল এ এবং বি পয়েন্টের সাপেক্ষে, যার সাপেক্ষে নির্ণয় করতে বলতেছে তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তার সাপেক্ষে আমাদের এক্সিস্ট হয়েছিল পারপেন্ডিকুলার বা লম্বালম্বি, ওকে। আর এক্ষেত্রে আমাদের এ এবং বি পয়েন্টের সাপেক্ষে নির্ণয় করতে বলতেছে, বাট আমাদের এক্সিস্টে হচ্ছে কেমন বলতো, যার সাপেক্ষে নির্ণয় করতে বলতেছে তার কি বলতো সমান্তরাল। সমান্তরাল যখন হবে তখন তাকে আমরা বলবো ফোল্ডিং সিমেট্রি, জাস্ট ফোল্ড করবো, ওকে। আর যখন আমাদের পারপেন্ডিকুলার আকারে এক্সিস থাকবে তখন তাকে আমরা বলবো মিরর সিমেট্রি, ওকে। তো আমি আশা করবো মিরর সিমেট্রি কি, ফোল্ডিং সিমেট্রি কি, তুমি বুঝতে পারছো। এবার আমরা কাজ করে ফেলি, কীরকম কাজ, আমরা এটাকে কীভাবে অ্যাপ্লাই করবো খেয়াল করে দেখো। যেহেতু একটু খেয়াল করে দেখো, আমি তোমাদের শেখাইছিলাম মনে হয়, আমরা এটা বলতেও পারি, ওকে, যে আমাদের এখানে এ এবং বি পয়েন্টের সাপেক্ষে নির্ণয় করতে বলতেছে, তার মানে এ এবং বি পয়েন্টের সাপেক্ষে আমি একটা ব্যাটারিকে কল্পনা করে নিই, এখানে এই তো একটা ব্যাটারিকে কল্পনা করে নিলাম। তাহলে এই ব্যাটারির এই পয়েন্ট দিয়ে আমাদের তড়িৎ আসবে ভালো কথা, এখানে আমাদের ঢুকে যাবে কতটুকু পরিমাণ তড়িৎ বলতো, আই পরিমাণ তড়িৎ, জাস্ট মনে করে নেওয়া। আচ্ছা এটাকে আমি মিশাই দিলাম, ওকে, এখানে আমাদের মনে করলাম যে আমাদের আই পরিমাণ তড়িৎ এই পাশে গেল, ওকে। যাওয়ার পর এই এখানে রাস্তা পাশে দুইটা, তার মানে আইয়ের এই পয়েন্টে কিছু রাস্তা যাবে এই পাশ দিয়ে, এখানে কিছু পরিমাণ তড়িৎ যাবে এই পাশ দিয়ে, ওকে। ধরে নিলাম আইয়ের একটা অংশ যাকে বলতেছি আমি আই ওয়ান, যাচ্ছে আমাদের এই বরাবর, এবং আই টু যাচ্ছে আমাদের আইয়ের একটা অংশ, আই টু যাচ্ছে আমাদের এই দিক বরাবর। আচ্ছা যেহেতু আমাদের এখানে মিরর লাগানো আছে মিরর, তাহলে কি আমি বলতে পারি না যে মিরর লাগানো থাকলে আমি দেখব এখানে আমাদের আই ওয়ান ঢুকতেছে, তাহলে মিররের এখান থেকে আমি দেখবো না যে ভাই এখানেও আসতেছে মনে হবে, আমাদের কতটুকু আসবে, আই ওয়ানে আসবে। ব্যাপারটা খেয়াল করছো কি না, ভালো করে খেয়াল করে দেখো। আমি যদি এখানে মিরর লাগাই, এই যে মিরর আমি লাগাইলাম এখানে, মিরর এক্সিস হিসেবে কল্পনা করে নিলে এই পাশে ঢুকতেছে আই ওয়ান, তাহলে মিরর দেখবো কি, যে এই পাশে প্রবেশ করতেছে আবার কত, এই রোধে প্রবেশ করতেছে কত, আই ওয়ানই, এই তো। তাহলে ঠিক একইভাবে এখানে যদি প্রবেশ করে আই টু, তাহলে এখানেও প্রবেশ করবে কতটুকু, অবশ্যই কতটুকু মিররে দেখা হবে যে আই টুই প্রবেশ করতেছে, ব্যাপারটা আমরা বুঝতে পারছো। তাহলে আমি কি বলতে পারি যে ভাই আমাদের এই রোধের মাঝ দিয়ে আই ওয়ান যাচ্ছে, তা এই রোধের মাঝ দিয়েও আই ওয়ান যাচ্ছে, তার মানে এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে আমাদের কোনো পরিমাণ তড়িৎ এই নিজ দিক বরাবর যাচ্ছে না, তার ফলে আমি বলতে পারি না যে ভাই এটা আমাদের কানেকশনই নেই, ফেক কানেকশন। কেমন কানেকশন? ফেক কানেকশন। ঠিক একইভাবে এখানে আমাদের আই টু তড়িৎ যাচ্ছে, এই রোধের মাঝ দিয়ে যাচ্ছে, এখানে আবার কত, আই টু। যেহেতু এখানে এসে উচিত ছিল আমাদের এই আই টু পরিমাণ তড়িতের কিছু অংশ যাওয়া, কিন্তু সে যাচ্ছে না, তার মানে আমি বলতে পারি না এটা আমাদের কী কানেকশন, ফেক কানেকশন। তাহলে আমি কি বলতে পারি না যে ভাই আমাদের এই রেজিস্ট্যান্সটা থাকা যে কথা, না থাকা কী কথা, একই কথা, কথা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার।
এবার আমরা কাজ করে ফেলি, আমরা একবার তুলনা নির্ণয় করতে পারবো কিনা? হ্যাঁ অবশ্যই তুলনা নির্ণয় করতে পারবো। কিভাবে? যে ভাই এই সিক্স, এই সিক্স কেমন? যে ভাই এই দুটো সিক্স, এই সিক্স ওম, এই সিক্স ওম আমাদের কেমন আছে শ্রেণীতে, আবার এখানে থ্রি থ্রি কেমন আছে শ্রেণীতে। তাহলে এই সিক্স সিক্স শ্রেণীতে মিলে আমাদের হচ্ছে ছয় কত হবে? বারো। ব্যাপারটা আমরা বুঝতে পারছো? আর এখানে থ্রি থ্রি কেমন আছে শ্রেণীতে, তারা আবার কেমন থাকবে শ্রেণীতে? থাকলে আমাদের তুলনা কত হবে? জাস্ট যোগ ফল তিন তিন কত বলতো? সিক্স। ব্যাপারটা আমরা বুঝতে পারছো? তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এই পয়েন্ট, আর এই পয়েন্ট হচ্ছে আমাদের কি পয়েন্ট বলতো? বি পয়েন্ট। তাহলে বারো আর সিক্স ওহম মানে রোধ কেমন অবস্থা আছে? সমান্তরাল অবস্থা আছে। দুইটি ভিন্ন মানের রোধ সমান্তরালে থাকলে তাদের তুলনার মান কত হয়? যে ভাই আমাদের ইকুইভ্যালেন্ট রোধটা হবে, ইকুইভ্যালেন্ট রোধের মানটা হবে দুইটি সমান মানের, সমান অথবা ভিন্ন মানের রোধ যদি আমাদের সমান্তরালে থাকে তাহলে ইকুইভ্যালেন্ট রোধের মানটা হবে রোধদ্বয়ের মানের গুণফলের গুণফল ডিভাইড বাই রোধদ্বয়ের মানের যোগফল। ওকে, তাহলে গুণফল বাই যোগফল। আর ইকুইভ্যালেন্টটা হবে আমাদের সমান্তরালে থাকলে গুণফল বাই যোগফল। তাহলে গুণফল কত হবে? বারো গুণন ছয়। যোগফল কত? যোগফল হচ্ছে বারো আর যোগ ছয় মিলে হচ্ছে আমাদের আঠারো। ওকে, তাহলে ছয়কে ছয়, তিন ছয়ে আঠারো, তিন এককে তিন, তিন চারে বারো। তার মানে আমাদের আলটিমেটলি এখানে আসবে ফোর কী বলতো? ওহম। আমাদের ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সের মানটা এখানে কত বলতো? ফোর ওহম। আমি কিন্তু হুইট স্টোন ব্রিজ নিয়ে ফলোই করতেছি না, হুইট স্টোন ব্রিজ নিয়ে আমি কথাই বলবো না, সিমেট্রি নিয়ে কথা বলবো। তো আমাদের মিরর সিমেট্রি গেল, বা দেখি ফোল্ডিং সিমেট্রিতে আমাদের কী হয়। তাহলে আমি এখান থেকে একটা কথা বলতে পারি না যে ভাই মিরর সিমেট্রির ক্ষেত্রে আমাদের একটা বৈশিষ্ট্য থাকতেছে, সে বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের মিরর ইমেজের ক্ষেত্রে যে আমাদের মিররটা পাবো, সেই মিররের ক্ষেত্রে যে ইমেজটা পাবো সেই ইমেজ যে থাকতেছে, ইমেজে কী পক্ষে কিসের ইমেজ পাবো? রোদের ইমেজ। সেই রোদের ইমেজের ক্ষেত্রে আমাদের এই দেখো আমাদের এই বস্তুতে যতটুকু, অর্থাৎ এখানে যতটুকু তড়িৎ যাচ্ছে এখানে ততটুকু তড়িৎ যাচ্ছে, অর্থাৎ আমাদের অবজেক্টে দেখো এই এইটা যদি অবজেক্ট কল্পনা করি আর এটা যদি মিরর কল্পনা করি তাহলে মিররে আমি একটা প্রতিচ্ছবি পাবো। যে প্রতিচ্ছবি কোনটা হবে? এইটা। তার মানে এখানে যতটুকু তড়িৎ এখানেও ততটুকু তড়িৎ। ব্যাপারটা আমরা বুঝতে পারছো? তাহলে আমি বলতে পারি মিরর সিমেট্রিকের ক্ষেত্রে একটা আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে ভাই আমাদের আই সেম থাকবে। আইটা কেমন থাকবে? তড়িৎ কেমন থাকবে? সেম থাকবে। ব্যাপারটা আমরা বুঝতে পারছো? এখানে যা তড়িৎ মিরর লাগাই দিলেও যে রোধটা পাবো সেই রোধেও আমাদের কী বলতো? সেম তড়িৎ। তার মানে এখানে সিক্স ওম মানের রোধের মাঝে তড়িৎ হচ্ছে আমাদের আই ওয়ান, এখানেও আমাদের সিক্স ওমের মাঝে কত বলতো? আই ওয়ান। ব্যাপারটা আমরা বুঝতে পারছো? এখানে আমাদের আই টু, এখানে আমাদের কী বলতো? আই টু। এই টু। তো আমরা ফোল্ডিং সিমেট্রিতে আসি। ফোল্ডিং সিমেট্রিতে একটু খেয়াল করে দেখো, আমাদের জাস্ট ফোল্ড করতে হবে। এখানে যদি আমি সিমেট্রি বসাইতাম এখানে পারপেন্ডিকুলারভাবে তাহলে মিলতেছে না তো, এখানে সিক্স এখানে থ্রি মিলতেছে না, মিরর হচ্ছে না। তাহলে কী করবো? ফোল্ড করবো। এই যে ফোল্ড, এটাকে ধরে জাস্ট ফোল্ড করলাম এখানে, তার মানে এটাকে এর ওপর ওভারল্যাপিং করলাম, এই তো ওভারল্যাপিং করলাম। ব্যাপারটা আমরা বুঝতে পারছো? তাহলে এ এবং বি এর অ্যাক্রোসে আমি একটা সমান্তরালে এক্সিস কল্পনা করবো, যেটা হবে আমাদের ফোল্ডিং এক্সিস অথবা ফোল্ডিং সিমেট্রি। ব্যাপারটা আমরা বুঝতে পারছো? তো এখন একে যেহেতু দেখো একে যেহেতু এর উপর ওভারল্যাপিং করতেছি তাহলে আমি বলতে পারি না যে ভাই আমাদের এই পয়েন্ট যা এই পয়েন্টও কী বলতো? তাই হবে। তাই হবে কি না? হ্যাঁ অবশ্যই তাই হবে। ফোল্ড করতেছি এর উপর, জাস্ট রাখতেছি ফোল্ড, এই যে আগে এরকম ছিল জাস্ট ফোল্ড করতেছি। একটু খেয়াল করে দেখো আমার হাতটা, আমার এই হাতটা আগে এরকম ছিল, জাস্ট ফোল্ড করলে এই পয়েন্টটা এই এই আগে ছিল ভিন্ন পয়েন্ট, এই যে এই পয়েন্ট এই পয়েন্ট এই যে ভিন্ন পয়েন্ট, বাট ফোল্ড করলে একই পয়েন্ট, প্রত্যেকটা বিন্দু কেমন পয়েন্ট? একই পয়েন্ট। তার মানে কনজুগেটেড পয়েন্ট, কনজুগেটেড পয়েন্টের ক্ষেত্রে ফোল্ডিং সিমেট্রির ক্ষেত্রে আমাদের কনজুগেটেড পয়েন্টের ক্ষেত্রে বিভবটা আমাদের কেমন হবে? সেম হবে। বিন্দু যেহেতু আমাদের একই হয়ে যাচ্ছে, ওকে, বিন্দু যেহেতু আমাদের একই হয়ে যাচ্ছে তার মানে বিভবটা কেমন হবে? পোটেনশিয়াল কেমন হবে? সেম হবে। তাহলে আমি বলতেই পারি যে ভাই আমাদের এই পয়েন্টের, এই পয়েন্টের যে বিভবটা, খেয়াল করে দেখো এই পয়েন্টের বিভব, এই পয়েন্টের বিভব সেম হবে। তার মানে এই পয়েন্টের বিভব যদি আমি এক্স ধরি, এই পয়েন্টের বিভবটা আমাদের এক্স, এই পয়েন্টকে বিভব যদি আমি ওয়াই ধরি তাহলে এই পয়েন্টের বিভবটা আমাদের কেমন হবে? ওয়াই হবে। ওকে, এই পয়েন্টের বিভবটা যদি আমি জেড ধরি তাহলে এই পয়েন্টের বিভবটা কত হবে আমাদের? জেড। তাহলে আমি ফোল্ডিং সিমেট্রির ক্ষেত্রে একটা কিন্তু সিদ্ধান্ত উপনীত হতে পারি, সেটা হচ্ছে আমাদের যে আমাদের যে সিদ্ধান্তটা এখানে যেরকম সিদ্ধান্ত পাইছিলাম আমি যে আমাদের আইটা সেম হবে, ওকে, মিররের ক্ষেত্রে মিরর যে ইমেজটা তৈরি করবে তাদের ক্ষেত্রে আই সেম হবে, আর এক্ষেত্রে ফোল্ডিং সিমেট্রির ক্ষেত্রে আমাদের কনজুগেটেড যে আমাদের পয়েন্টগুলো থাকতেছে তাদের বিভবটা বা পোটেনশিয়ালটা কেমন হবে? সেম হবে। তাহলে আমাদের ফোল্ডিং সিমেট্রির ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কনজুগেটেড পয়েন্ট, ওকে, কনজুগেটেড পয়েন্টস পোটেনশিয়াল ইজ সেম, ওকে, ইজ সেম। তার মানে কনজুগেটেড পয়েন্ট, অনুবন্ধী যে পয়েন্টগুলো থাকবে অর্থাৎ এর অনুবন্ধী কোনটা? এইটা। হ্যাঁ, এই পয়েন্টগুলো আমাদের বিভবটা কেমন হবে? সেম হবে। এর বিভব সেভেন, এর বিভব সেভেন, এবং এর বিভবটা কেমন বলতো? সেম। তাহলে আমি বলতে পারি না এই রোডটা, এটা দেখো সিক্স, এই রোডটা, এই রোডটা কার কার মাঝে আছে, কোন কোন বিন্দুর মাঝে? এক্স ওয়াই। হ্যাঁ, এই রোডটা কার মার্কের মাঝে? সিক্স ওয়াই। কার কার মাঝে? এক্স ওয়াই। তাহলে আমি বলতে পারি না দুইটা রোধ দুইটা পয়েন্টে আছে, এবং এই রোদ যা যে দুটো পয়েন্টে আছে এই রোডটাও সেই দুটো পয়েন্টেই আছে, তাহলে এরা পরস্পর সাপেক্ষে কেমন আছে? সমান্তরালে। এই তো আবার এইটা খেয়াল করে দেখো, এই থ্রি আছে কার মাঝে? ওয়াই এবং জেডের মাঝে। এখানে আমাদের থ্রিটা ওয়াই এবং জেডের মাঝে, তার মানে এরাও কেমন আছে? সমান্তরালে আছে।
ভাই মাঝখানেরটা মাঝখানেরটা একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে ওয়াই আর এখানে আমাদের এখানে ওয়াই, দুইটা পয়েন্টে আমাদের একই হয়ে গেছে। তাহলে দুইটা পয়েন্টের পটেনশিয়াল আমাদের কেমন হচ্ছে? সেম। দুইটা পয়েন্টের পটেনশিয়াল যদি আমাদের সেম হয় তাহলে তড়িৎ কোন দিকে যাবে? তড়িৎ তো আমাদের প্রবাহিত হয় হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে। যেহেতু আমাদের হায়ার লোয়ার এখানে নাই, যার ফলে আমি এখানে মনে করি এটা আমাদের ফেক কানেকশন। কেমন কানেকশন? ফেক। এখানে কোনো পরিমাণে ভূমিকায় রাখতেছে না। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? হ্যাঁ ব্যাপারটা তো বুঝতে পারছি, কথা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তাহলে আমি এক কাজ করতে পারি, এটাকে আমি এভাবে অঙ্কন করতে পারি না, দেখো তো আমি এটাকে এভাবে অঙ্কন করতে পারতাম কিনা। যে ভাইয়া আমাদের এই যে এই প্রথম রোডটা আছে এক্স ওয়াই, এই এই রোডটা আছে আমাদের এক্স ওয়াই, তাহলে আমি বলতে পারি না যে আমাদের একটু যদি অঙ্কন করে নেই, এই তো ওটা থাকতেছে আমাদের এক্স ওয়াই, দেখো এই তো আমি এটা ধরে নিলাম। খেয়াল করে দেখো, এই পয়েন্টটা আমাদের এক্স, এই পয়েন্টটা আমাদের ওয়াই। তাহলে এই পয়েন্টটা আমাদের কী হবে? এক্স হবে। এই পয়েন্ট আমাদের কেমন হবে? ওয়াই হবে। ব্যাপারটা মনে বুঝতে পারছো? দেন আমাদের যে পরেরটা আছে, একটু যদি এভাবে অঙ্ক নিতাম তাহলে মনে হয় বেটার হতো, এই তো। ওকে, তাহলে আমাদের যদি এটা হয় ওয়াই, তাহলে এটাও কী হবে বলতো? ওয়াই। এই তো আমি এখানে দিলে দিলাম, এটা আমাদের ওয়াই। দেন আমাদের তারপরটা কী আছে? থ্রি থ্রি কার মাকার মাঝে ওয়াই জেড। তাহলে এই যে ওয়াই, দেন আমরা এখানে ওয়াই দিলাম। ওকে, এই তো আমরা এই যে ওয়াই মনে করে নিলাম এটা। ওকে ওকে, এই তো আমরা এই পয়েন্টটা মনে করলাম আমি জেড। ওকে, এই যে থ্রি ওহম, এটা আমাদের থ্রি ওহম, এটা আমাদের থ্রি ওহম, এটা আমাদের সিক্স ওহম, এটা আমাদের কী বলতো সিক্স ওহম। প্রথম কার সিক্সটা কার কার মাঝে? এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই। পরেরটা সিক্সটা, এই যে সিক্সটা এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই। তার পরেরটা কী আছে? পরের থ্রিটা ওয়াই জেড, ওয়াই জেড। ওকে, তার পরেরটা কী আছে? থ্রিটা ওয়াই জেড, ওয়াই জেড। ঠিক আছে কিনা? হ্যাঁ সি, ঠিক আছে। তাহলে নির্ণয় করতে হবে এ এবং বি পয়েন্টের সাপেক্ষে, অর্থাৎ এ এটা হচ্ছে আমাদের বি। তাহলে আমি বলতে পারবো কি না যে ভাইয়া এবার আমাদের যে কাজটা সে কাজটা হবে, একটু খেয়াল করে দেখো, সে কাজটা হচ্ছে আমাদের মোটামুটিভাবে এরা দুজন সমান্তরালে আছে, তাহলে সমান্তরাল থাকলে তুল্য রোধ কত হবে? সমান মানের রোধ সমান্তরালে থাকলে তুল্য রোধের মানটা হবে, দেখো সমান মানের রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধের মানটা হবে যে কোনো একটি রোধের মান কত? এখানে দুটো রোধ সমান্তরালে আছে, তাহলে যে কোনো একটি রোধের মান আছে আমাদের থ্রি। ইকুইভ্যালেন্ট যে রোধটা হবে, আর ইকুইভ্যালেন্ট যে রোধটা হবে সেটা হবে আমাদের, খেয়াল করে দেখো, ইকুইভ্যালেন্ট, যেহেতু ইকুইভ্যালেন্ট। ওকে, সেক্ষেত্রে আমাদের রোধের মানটা হবে, সমান মানের রোধ যদি সমান্তরাল থাকে তাহলে তুল্য রোধের মানটা হবে যে কোনো একটি রোধের মান, তার মানে সিক্স ডিভাইডেড বাই, কয়টা রোধ আছে ব্রাঞ্চ সংখ্যাটা? একটা একটা দুইটা, তাহলে দুইটা ভাগ করলাম, তাহলে আমাদের আলটিমেটলি আনসার চলে আসছে কত বলতো? থ্রি ওহম। তাহলে এই দুটো মিলে হচ্ছে আমাদের একটা, দেখো এই দুটো মিলে হচ্ছে আমাদের একটা, যে মানটা হবে আমাদের থ্রি ওহম। আর এই দুটো মিলে হবে আমাদের একটা, যে মানটা হবে আমাদের, দেখো তো থ্রি থ্রি আমাদের সমান্তরালে আছে, তাহলে যে কোনো একটি রোধের মান থ্রি ডিভাইড বাই ব্রাঞ্চ সংখ্যা কয়টা? দুইটা। থ্রি ডিভাইড বাই টু মানে কত বলতো? ওয়ান পয়েন্ট ফাইভ ওহম। তাহলে আমি বলতে পারি এই পয়েন্টটা আছে আমাদের বি পয়েন্ট। তাহলে এই থ্রি আর ওয়ান পয়েন্ট ফাইভ সমান্তরাল শ্রেণীতে আছে, সিরিজ থাকলে তুল্য রোধের মান কী হবে? জাস্ট যোগফল, তাদের রোধের মানের যোগফল, অর্থাৎ এ এটা আমাদের বি। তাহলে তিন আর হচ্ছে আমাদের দেড়, এ মিলে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ কী মতো ওহম। ব্যাপারটা মনে বুঝতে পারছো? দেখো আমি সিমেট্রি রুলস দিয়ে কিন্তু খুব সহজেই এটা কিন্তু ডিটারমাইন করে ফেললাম, ইভ্যালুয়েট করে ফেললাম ওর মানটা কত হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা কত হবে। আমি কিন্তু এখানে হুইট স্টোন ব্রিজ নীতি নিয়েই আসিনি, এবার আমরা কিছু ক্রিটিক্যাল ম্যাথ দেখব, ক্রিটিক্যাল জটিল ম্যাথ দেখব, ওই ম্যাথগুলো আমরা সিমেট্রি রুলস দিয়ে সলভ করব। আমাদের থাকবে ফোল্ডিং সিমেট্রি, থাকবে আমাদের মিরর সিমেট্রি। তো আমি আশা করব ফোল্ডিং সিমেট্রি কী বিষয়টা কী, মিরর সিমেট্রি বিষয়টা কী তুমি বুঝতে পারছো। তো আমরা ম্যাথগুলো এখন করে ফেলি। ওকে।